আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমর 6 নম্বর পারার মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদান্নাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। কিয়ামতের মাঠে যখন একজন মানুষের জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই মানুষের শরীরের মধ্যে যখন আগুন দ্বারা আপনার প্রবাহিত করা হইব, আগুনও জ্বলতে জ্বলতে মানুষের শরীর থেকে রক্ত মাংসগুলা শেষ হয়ে যাবে। আল্লাহ আবার কই বলে জাহান্নামের ফরিশতা মালিক, এই নাফরমানে জমিনে সুদ খাইতে কম খায় নাই, এই নাফরমানতে জমিনে নাফরমানি করতে কম করে নাই, এই মানুষে জমিনে মদ খাইতে জমিনে কম করে নাই, মানুষে দুসাই কুড়ি দয়স কুড়ি করতে জমিনে কম করে নাই, আমার উলামায়ে কেরামকলে হাজার বাধা দেওয়ার পরে নাফরমানে কথা শুনে নাই। আমি আল্লাহ কইয়ার অগুর শরীর তাকে আবার নয়াভাবে চামড়া লাগাও, অগুর শরীরের মধ্যে নতুনভাবে চামড়া গজাও, অগুর শরীরের মধ্যে নতুনভাবে তুমি রক্ত মাংস হল দিলাও, আবার জাহান্নামের ফরিশতা মালিকে নতুনভাবে আপনারে সাওফান উসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদান্নাহুম জুলুদান গায়রাহা, তোমার অজুদরে বারবার পরিবর্তন করা হইব, বারবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া তোমার জাহান্নাম জ্বালানি হইব। নাউযুবিল্লাহ, তুমি জাহান্নামের মধ্যে চিৎকার দিবা, হাউ মাউটা খাইয়া খান দিবা, আল্লাহ লগে লগে কইবারে জাহান্নামের ফরিশতা মালিক মেন গেট খানটা তুমি বন্ধ করো, জাহান্নামের ফরিশতা কইবা আল্লাহ কোন কারণে জাহান্নামের দরওয়াজা খানটা বন্ধ করদাম, ঔ সবাই খানো জাহান্নামের ফরিশতারে আল্লাহ জবাব দিবা, এই নাফরমান হলো জাহান্ন নামা জ্বলতে জ্বলতে যখন চিৎকার চেঁচামেচি করবা জন্নতর মানুষের ডিস্টার্ব হইব। কউ নাউযুবিল্লাহ, ওকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যে জাহান্নামের গেইটর মধ্যে যেই ফরিশতা থাকবা, মালিক নামক যে জাহান্নামের গেইটর দারোগা থাকবা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই জাহান্নামের ফরিশতা খালুয়া থাকবা, সৌকি গুণাংটার মতো লাল দগ দখালাল থাকবো, হাতের মধ্যে লম্বা লম্বা নখ থাকবো, ফাড়ের মধ্যে লম্বা লম্বা নখ থাকবো, মাথার মধ্যে যে পরিমাণ কুকুরি মুকরি আলা চুল থাকবো, দুনিয়ার জমিনে কোনো মানুষের যদি বাটির কুবার কোনো মানুষের দিনও বন্ধ দেখিলায় লগে লগে জমিনে বেহুশ হয়ে দিব। নাউযুবিল্লাহ, ওই জাহান্নামে যাইবেরে যুবক হাজার চেষ্টা করিয়া বন্ধুর কথা স্মরণ করবা, বন্ধু তোমারে বাঁচাইতে পারত নাই, তোমার বাবার কথা শুনিয়া জমিনে নাফরমানি করছিলাই, তোমার বাবায় তোমারে কোনো সময় জাহান্নামটা কি বাঁচাইতে পারত নাই, যে মেসাবর কথা শুনিয়া যে নেতার কথা শুনিয়া জমিনে তুমি রাজনীতি করিয়া অসহায় মানুষ জমিনে কষ্ট দিছলাই, গরিব মানুষের রাস্তা গুটা কুলা তুমি বন্ধ করিয়া রাখলাই, অসহায় দরিদ্র মানুষের পানি খাওয়ার লাগিয়া তুমি নির্যাতন করছলাই, দুনিয়ার জমিনে কি তুমি মনে করো ওই মানুষ জমিনে শুধু মজলুম, যেদেরকে আল্লাহ কাফির হল দিয়েছে তানি লাইতরা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন, যেকে জমিনে মানুষের পানি খাইতে দিত নাই, নিজর ফুরকির তাকে অন্য মানুষের পানি পান করতে দিত নাই, নিজর জমিনে দিয়ে হাঁটিতে কোনো মানুষে যদি কোনো মানুষের গালি গালাজ করি নাই, কোনো মানুষে পানি খাওয়ার কারণে ফুরকির মধ্যে যদি নাজাসত পালাইয়া রাখি নাই, কোনো মানুষে যদি রাস্তার মধ্যে খাটাযুক্ত জিনিস রাখি নাই, ইগুর মতো জালিম দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কউ নাউযুবিল্লাহ, এই যে আমরা সমাজ ওইটা আছে নানি, যে অমুক বাড়ির পথ বন্ধ করা, ফুরকির পানি খাইলায় ও বন্ধ করত করিয়া তাই বেটি সাপ রে খালি কুসা মারে শয়তানুল্লাহ খান, এরে ইটাই আমরা ফুরকির ছাড়া পানি খাইলি তো ওমাই, ফুরকির পানি খাইলে কমি দিব নি পাত না খেনে, আমরা রিলা সমাজ ও মুসলমান আসই হকে ফুরকির তাকি পানি খাইলে করিয়া ফুরকির গুফর ফালাই দে আর না মানুষের নাজাসত ফালাই রাখি দে আছে নানি পাইলা, এল্লা খান কিতা মনে করেন, এল্লা খান জালিম জমিনের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, হুক না আউযুবিল্লাহ, দেখে সুদ দিয়া মানুষের কাছ থেকে সুদের টাকা উসুল করে ইগুর মতো জালিম নির্লজ্জ বেহায়া নিকৃষ্টতম জানোয়ার পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, হুক না আউযুবিল্লাহ, আজ গরিবরে সুদের পয়সা দেবা হয়, সুদের পয়সা গরিবরে দেবা হয় ইয়া কিতা খোয়া হয়, যে হাজারো দশ টাকা একশো টাকা, হাজারো একশো টাকা ও ভাই এ গরিবে ঋণ নিছে, একে হাজারো একশো টাকা দশ হাজার কোটি খাত এক হাজার কোটি খাত দিত জিকার করো একে দেয় কিলা,
লাগি সুদ খাওয়া হারাম আসদুল হারাম আপনি তারে সেটাই না ঋণ দিয়া তারে কষ্ট দিও না জমিন টেলিও না এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর অসহায় মানুষরে নির্যাতন করিও না কিতা মনে হড্ডায় জমিন শেতানির কারণে হয়ে দুর্বল মানুষরে আগা তা নির্যাতন করার কারণে নিজরে সিংহ মনে করি নিজরে টাইগার মনে করি না রে ভাই টাইগার দেওয়া আল্লাহ একদিন গর্দনা নো আনিল লোয় না এল্লা গিয়া এই জাতীয় জুলুম এই জাতীয় অত্যাচার আপনারা জমিন দ্বিতীয় দিন খরতাম না রাজি আছে ইনশাআল্লাহ আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুরটি শেষ হইয়া দিছে মনে হয় ফুরকির ওয়াজ করতার জি না এটা আমরার খানো এমনি ফোন করি মানুষে কই এটা হাজারো কই নামদারে যে আমার ভাই আমার ওলা কুষ্ঠদের আমার চাষাই আমার ওলা কুষ্ঠদের ও ভাই করিমগঞ্জের এক জায়গাত অন্তা কি হৌ দোকান পর্যন্ত অতখান জায়গা আজ পর্যন্ত রাস্তা দেন না ও ফ্লা খালি তুরাম এক দিলে এখন টিমারা লাগে ও এক জোড়া জায়গার লাগে মুসলমানের ইয়া এখন পর্যন্ত রাস্তা গো এখন পর্যন্ত আটকায় নাউজুবিল্লা কইতা না এখন আমি দিকার করি আর ও রাস্তা ওগু গেলে জমিনের দাম বাড়িব না কমব বাড়িব ওখান মুসলমানে বুঝে না ওখান মুসলমানে বুঝে না আমি যে উদারবন্দ আছি মহাসড়ক আপনারা দেখতরা ওয়াইসটা কি বিশ বছর আগে এক মেসা ভাই গফ করলা বলে হুজুর আমি অন্য জমিন সাইড কি আর লইছি 8,500 টাকা কয়ে কি আর সাইড বিঘা জমিন লইছি 8,500 টাকা দিই এখন ও জমিনের খাটার দাম হইয়া থাকলো আপনার 2,50,000 টাকা কত লাখ 2,50,000 খাটার দাম এক কাটার দাম 2,50,000 টাকা কেনে মহাসড়ক আপনারা বাইপাসের দ্বারে দিয়ে আগে কেউ গেছেন জমিন কেউ দাম করছেন এখন লইতে মানছে ফাইতরা না মান যে কোনো জিনিস আল্লাহ বাড়া এক লাইনে বাড়ানি লোয়া এলা কি তাত মানুষের বাধা দিও না মানুষে ফানি খায় ফুরকি বানাইলে ফুরকির তাকে হাজার মখলুকতে ফানি খায় বাধা দিও না মানুষের হিন্দু মানুষেও যদি ফানি নেওয়ার চেষ্টা করে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যের প্রতি মহব্বত ভালোবাসা দিয়ে আমরা চলতে হইলে প্রত্যেক মানুষরে আমরা সমান অধিকার দিতাম ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ নারী জাতি হিন্দুই গু আমার বোন মুসলমানই গু আমার বোন নারী জাতি খ্রিস্টানই গু আমার বোন আমার মুসলমানের গু আমার বোন বরবইয়া খানদানের ফুড়ি দেখবো ইগু আমার বোন তালুকদার খানদানের ফুড়ি দেখি ইগু আমার মাথন না খেলে এখন স্ট্যাটাস মিলাইন এই এই বরবুইয়ার লোকে চৌধুরীর ভুড়ি দিতাম না বাবা এটা হিন্দু তারার নাতে নাথর লোকে বিয়া দেয় দাসে দাসর লোকে বিয়া দেয় আমরা তো না তো নয় দাসও নয় না তো নয় দাসও নয় আমরা যেন ভাই তেমন থাকি বালা যদি আখলা খালা ফুড়িয়ে গু ভাই মায়ের ভাষা তোর নামাজ ভরে ফুড়িও ভরিব হতে বেটা খুঁজো গাছবালাতে গুটাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে দি যে গাছবালা থাকবো বলে এমনিও মিঠা থাকবো না এলাকি দিনদার বইন সেই আনিও কোনো অসুবিধা নেই দেশা গো খালা হইলে কিতো হইলো খালা দেবো আরো বালা খালা বেটি বিয়া করিও বালা বর্তমানের ফিতনা ফসাদর লাগে খালা বেটির বিয়া করা বালা কইবা কিলা বলে বই নিকু যাইতে সময় খেওয়ার চাইতো না ফিরাইয়া কইব ইয়া আল্লাহ মুখে বিয়া খালা একু করছে কইয়া ফিরিয়া চাইতো না আর সুন্দর একু যদি কর কইব রে ভাই আব্দুল সত্তারে ফুড়ি বিয়া করছে রে ভাই ইতা কই না আমরা ভাই নানি অত গুণা কবিরা করিল নানি কুসা করিও না বর্তমান সমাজের বাজার অনুযায়ী কইয়া ওলা অবস্থা নানি আমরা বহুত বন্ধু হলে কইবা ও যে এখন ফেসবুক হেন বিয়া কত হ্যাপি হ্যাপি ম্যারিড লাইফ বাবা রে বাবা ফেসবুক পোস্ট কত গাদার গাদি আর পোস্ট করিয়া কইতা আমার বন্ধুর জীবন সুখময় হোক হবা তোর ই টাটা ফোটায় ফেসবুক তার বেটির আর তার ফটো পোস্ট করিয়া তোর দোয়ার লাই কবুল করে নিবার দোয়া কবুল করবানি ই নয়া বেতা হাতিকো খানো ফাইলাই বিয়া লাগাইলে আবার ফেসবুকে ফটো আপলোড করা হমুকর মেরিড লাইফ হ্যাপি মেরিড লাইফ বাবা ফটো তোলা অত হারাম জরুরত ব্যতীত ফটো তোলা হারাম এক বেটা দায়িত্বপত্র জীবনের লাগি দোয়া করতায় ইমাম সাহেব বিয়া করাইছেন বাদে দোয়া খতরা সুখময় দিন দেখি হইতো আলহামদুলিল্লাহ বালা তবে তার ফটো ফেসবুকও না ইউটিউবও না কোনো কারো না ফটো বেটিন তোর বেটাইন তোর অবস্থা এখন শুরু হয়েছে মেরিড লাইফ নিয়ে ফেসবুক গরম হয়ে যায় মাঝে মাঝে এটা কি এই জাতীয় নয়া বেদাত আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ যুব সমাজ আর তুলো যে আইস থেকে আমার এলাকার যদি ইলাক কোনো মেয়ের বিয়া হয় আর কোনো মানুষে ফেসবুকে আপলোড করে ওগুলো বালা করে সূত্রার ডাল দিয়ে একবার মালিশ সরিয়া দিও তো জীবনে আরেকদিন আরেক বন্ধুর বউর ফটো ফেসবুকে আপলোড করতে 300 বার গাইড করবো করবো না এই যে তুই এই জাতীয় বন্ডামি বাদ দেই এটা হানো ভাইলা আপনি আর এক বেটার বউ নিয়ে তুমি ফেসবুকে আবার কইবা বন্ধু তোর বাড়িতে আইতাম বেটির মুখ দেখাইবে তার বেটি তুই দেখতে কিরে হ্যাঁ হে বেটা দেখিয়ে বিয়া করছে না
এর লাগি তোমার বন্ধুর বউ বন্ধুয়ে বিয়া করা বন্ধুর বউ আরেক বন্ধুয়ে দেখা আসদুল হারাম বন্ধুর বউ মাতইনাখানে আরেক বন্ধু দেখা হারাম আর আপনার বন্ধুর বউর নম্বর আপনি নিবা না আত মিলানি তো নাই দেখা খান দেখাও নাই আত খানো মিলাইতা আমরা চা বকলে এখানে সকলটা কুলিয়া দিলাই এর লাগি তো ওদের জলক বার্তা হয় বুড়ে সমুখর বউ বুরুত্তি গড় থাকি বারোয়া ফুরুত্তি দৌড় তুলছি কয়না নাই কেন কইতো নানি তুমি দেখাইয়া গেলা তোমার বন্ধুরে মাতে মাইন খতরানি ভাইয়াই সমাজ গঠেন না নিদা মাতইলা সমাজ গঠেন না হেনে হৌ আপনি দেখাইয়া দিয়া গেছিলা বুড়ে বন্ধু আমার বউ বিয়া করছে ও এই নামার ওয়াইফ এই নামা ওয়াইফ ও তান ওয়াইফাই লোকে তান কানেকশন দিয়া দিলা ওপো মোবাইল দে ওয়াইফাই দি কানেকশন দিয়া দিলা ওয়াইফ হইয়া কানেকশন হই যা ও তাই নখে ইয়া আল্লাহ বাবি বালা আসেননি সালাম আলাইকুম ও সালাম এখাম হয়ে গেছে এর লাগি শরীয়তে বেড়া লাগাইছে শরীয়তে জাল দিয়া দিছে না এটা জায়েজ নাই তোমার বন্ধুর বিয়ার লাগি তুমি সুখময় দোয়া করতে পারো আল্লাহ তোমার দায়িত্ব জীবনটা দুনিয়া আখেরাতে সুখী করুক ওখান দোয়া করতে পারো তোমার বন্ধুর বউরে তুমি কোটি টাকার গিফট করতে পারো মগর তোমার তোমার বন্ধুয়ে যদি তোমার কোটি টাকার গিফট দেয় তোমার বউরে এরপরেও তোমার বউরে তার সামনে বার করা আসদুল হারাম সব বোঝা গেছে নি সব বোঝা গেছে নি এর লাগি ইজাত বন্ধুত্ব করিস না বেটা যে আরুয়া তোর বউ দেখার চেষ্টা করে ইজাত বন্ধুর লগে আর বন্ধুত্ব করিস না যে বন্ধুয়ে তোর বোন দেখার চেষ্টা করে ইজাত বন্ধুর লগে তুই বন্ধুত্ব করিস না যে বন্ধুয়ে তোর বাবির লগে ফিং মারে এটা আরো আইন সাইজ করি তুইও পুষ্টাইয়া সাইজ করি তুইও দেখবো এমনি সাইজ দিবি আর যেই জিনিস আমরা টাইম নাই এর লাগে সমাজ ধ্বংস আর যা বিয়াতি বেটিন তুই আর বিয়াতি বেটিন দৌড়িত্রা বুরুত্তি বাড়াইয়া বুরুত্তি দৌড়িত্রা মূষা করিও না যার আগে মাতিয়ান না আপনার বুয়ে এই সমাজ ধ্বংস হয়ে যার গিয়া হাজার ফেসবুক খুললেও হুমুক নাই হুমুক নাই হুমুক নাই তো যাইন খালো তা যাইন কুম্বাই এর লাগিয়া যুব সমাজ যারা আসো বিয়া করো বালা বলে তোমার বন্ধুর লোক এই বেটি দেখাইতে না তোরা জিয়াছি ইনশাআল্লাহ ইতা আমলে তোমার জাহান্নাম নিব এই জন্য আল্লাহ তাআলা বলেন উকুদুহান নাসু ওয়াল হিজারা عليها ملائكه غلاظ شداد ضمن তোমার আলী মখলে বুঝানির পরে যখন তুমি জাহান্নামের কোন আমল জমিনে খসলায় নাফরমানি যত আমল হল জমিনে তুমি খসলায় আল্লাহ তোমার এত বাধা দেওয়ার পরে যত নাফরমানি তুমি করেছো কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষে তোমার লাগি দোয়া করলে যদি আল্লাহ কবুল না করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় আল্লাহ তোমার লাগি জাহান্নাম ওয়াজিব করিয়া দুই নম্বরে মা বাবার এখন নসিহত করিয়া কুসা করবা না মোবাইলটা কি আপনার ঘরে বাসাই এই মোবাইলে একাকিত্ব আগে হয়েছি দেখলাম মোবাইল টিফানি নাই রুমো দরজা বন্ধ করিয়া আপনার ঘরে মোবাইল টিফাইতে দিবা না ইগে গুনায় কবিরা করে ইগে গুনায় কবিরা করবো ফেসবুকও হামাইয়া ইমোশনাল ভিডিও দেখবো কিতা দেখবো ইমোশনাল ইমোশনাল ভিডিও দেখিয়া ও হে তার সকল বাড়ি খালি ফানার খান হো তার হওয়া নিয়াই দিয়ে গেছে হেও তো একবার সেকা খাইছে না ওখানে নিয়াই করি খালি খান এর লাগি না জাহান্নাম থেকে বাসাইতে হইলে আমার ছেলে আমার ভাই আমার বোন রে একলা রুমে মোবাইল টিফানি না আমার স্ত্রী রে একলা টিভি দেখা না আমার বইনে একলা মোবাইল টিফানি না রাজি আছি ইনশাআল্লাহ আরও দূরে করি কই ইনশাআল্লাহ আমরা টোটালি আমার বোন আমার ভাই আমার ফ্যামিলি একলা মোবাইল টিফাইতে দিতাম না এই সমস্ত আমল আমরা জমিন কর্মত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখুক আল্লাহুম্মা আমিন দুস্থ কল্লার বুজুর্গ হল খালকে বার হয়েছি মাদ্রাসা থাকি ফাতার হান্তি তো আজ করি আড়াইটা গরো হামাইছি গিয়া মাদ্রাসা তুই আইসি একলা এর লাগে সময় আমি আগেও কইছি দেড় ঘন্টা কিন্তু দুই ঘন্টা হয়ে গেছে প্রায় দুই ঘন্টা এর লাগে বহুত কিছু মাতিছি আমার লাগে দোয়া করবা যদি কোনো কষ্ট হইয়া তখন আল্লাহ আস্তে মানে মাফ দিবা আমি আপনার লাগি দোয়া করবো আল্লাহ তাহলে আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দেখুক আল্লাহুম্মা আমিন صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بوين دعاء دي هذا يبقى مارا بوين بوت دين عايز يحب بصوري عايز قلت بارا إسلام لن رقم بيته دي أختا عنو تي عايز تمنى توانا لدعاء دي هذا بوت بمارا بي جيو جيو তো আমার দুস্থ কল্লার বুজুর্গ কল আমি আপনার সামনে পড়েছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে মহান আল্লাহ তাআলা আয়াত দিয়া কইলা নবী জানাইয়া দেন উকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম
জাহান্নামের দরওয়াজার গেটের মধ্যে যিনি ফরিস্তা থাকবা এন দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো নাই, এর অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো নাই, অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মহব্বত আর মায়া থাকতো নাই, প্রাচণ্ড দিলওয়ালা মানুষ থাকবা। যাইন জাহান্নামী মানুষে যত খান দিবা যত চিৎকার করবা জীবনের আই পরিমাণ মায়া লাগতো নাই। তফসিরে জালালাইনের মধ্যে মুফাসসিন একরাম হলে লেখরা জাহান্নামী হলে দলতে দলতে কিয়ামতের মাঠ জাহান্নামের মাঠের মধ্যে বই একটা মশোরা করবা মিটিং করবা, সারা মিটিং করিয়ে এখন পত্র লেখবা, লেখিয়ে জাহান্নামের ফরিস্তা মালিকরে ডাক দেখব, জাহান্নামের ফরিস্তা মালিক আমরা আল্লাহর একটা বার তুমি খোঁসাই, আল্লাহ যেন আমার জাহান্নামের মধ্যে মৃত্যুকান্তা দান করেন। জাহান্নামের ফরিস্তা হলে লগে লগে ওয়ানাদাও ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক, জাহান্নামের ফরিস্তারে সমস্ত জাহান্নামী হলে মশওয়ারা করিয়া লগে লগে সমস্ত ফরিস্তা হলে জাহান্নামের ফরিস্তারে কব, জাহান্নামের ফরিস্তা মালিক আমরা আল্লাহ রেখো আমরা আর সহ্য করতাম ফারিয়ার না, আর আমরা জারিতাম ফারিয়ার না, আমরা দয়া করিয়া জাহান্নামের মধ্যে মৃত্যু দিলাইন খৌ নাউযুবিল্লাহ। ও সময় এখানে জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবা আল্লাহ, জাহান্নামী হকলে চিৎকার আর চেঁচামেচি যন্ত্রণা জানতাম ফারিয়ার না, জাহান্নামী হকলে কইছেন আপনি তাহাদেরকে মৃত্যু দিলাইতা হুক নাউযুবিল্লাহ। তফসিরে জালালাইনের মধ্যে মুফাসসিনে কেরামে লেখরা জাহান্নামের ফরিস্তা হলে এক জাহান্নামের ফরিস্তারে মহান আল্লাহ তাবারক ও তাআলায় 1000 বছর পরে যে জবাব দিবা জবাব গুনিয়া জাহান্নামী হকলর তালুয়ে দিবরা লাগি দিব কউ নাউযুবিল্লাহ, কিতা জবাব ক্বালা ইন্নাকুম মাকিসুন, ও জাহান্নামের ফরিস্তা তুমি জানাইয়া দেও আমি আল্লাহ তাহাদেরকে না মৃত্যু দিমু না হায়াত দিমু, না মৃত্যু দিমু জীবনে কোনোদিন তাহাদেরকে মৃত্যু দিতাম না, এমন এক হায়াত তাহাদেরকে দিয়া দিলাম জাহান্নাম জীবনে কোনোদিন সেকেন্ড মুহূর্ত সময় লাগিয়া আরাম পাইত না। মৃত্যুর লাইন নাই শেষে কইবা তে আল্লাহ মৃত্যু দিতায় না, ফেটো লাগছে তোরা যদি খানি দিতায় আল্লাহ লগে লগে কইয়া দিবা জাহান্নামের ফরিস্তা ওই জাহান্নামের মধ্যে একটা গাছ আছে জাক্কুম নামক ফল কাঁটাযুক্ত ফল চতুর্দিকে দ্বারওয়ালা কাঁটাযুক্ত ফল অকল থাকবো, ওই ফলগুলা তাহাদের মুখের মধ্যে নিক্ষেপ করো যেই মাত্র জাক্কুম ফলটা জাহান্নামী হকলে খাইবারে যুবক গোলার তাকি ভিতরে যাওয়া তো দূরের কথা সারা রোগগুলা সিরিয়া গোলার মধ্যে আটকে যাব, জাহান্নামীয় বমি করার চেষ্টা করব ওই জাহান্নামীর বমি হইত নাই, ফানি দিয়া নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করব নিচে দিয়া যাইত নাই, গলার মধ্যে যে সময় আটকিব জাহান্নামী হকলের গলার আওয়াজে সমস্ত জাহান্নামের মাঠ খান্তা শুধু দাউ দাউ করিয়া যাইব, ও সময় এখানে আল্লাহরে কইব আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আপনার কাছে মৃত্যু চাইলাম আপনি জাহান্নাম মৃত্যু দিলাই না রে দয়াল, এখন সামান্য খাইবার বস্তু চাইলাম এমন খাইবার বস্তু খান্তা দিলাই আল্লাহ দয়া করিয়া যদি বস্তু খান্তা তুমি হরাই পাল্লাইন করতায় সামান্য তোমা যদি তোরা ফানি দিতায় লগে লগে আল্লাহ জাহান্নামের ফরিস্তারে কইবা যাও জাহান্নামের টপ তাকে উত্তপ্ত গরম পানিগুলা ওদের মুখের মধ্যে নিক্ষেপ করো আর পায়খানার রাস্তা বাই পশ্রাবর রাস্তা বাই যে রক্ত আর ফুলগুলা বারইব গ্লাসের মধ্যে পাত্রের মধ্যে লইয়া এদেরকে খাওয়ার ব্যবস্থা করিয়া দেও হুক নাউযুবিল্লাহ, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই জাহান্নামের মধ্যে না কোনো ঠান্ডা পানি পাইবা রে যুবক, হে বৃদ্ধ বাবা জিরা ওই জাহান্নামের মধ্যে না কোনো ঠান্ডা পানি পাইবায় না কোনো শরবত হল পাইবায়, ওই জাহান্নাম তোমার নারী বুড়ি ফসিয়া পায়খানার রাস্তা বাই যে রক্ত আর ফুজ বাড়াইব ওগুলা তোমারে খাওয়ার লাগি দেওয়া হইব হুক নাউযুবিল্লাহ, জাহান্নাম ওটা খাইবায় বমি আবার করবায় ইগু ছুটিত নাই, যে সময় পেটের মধ্যে কাঁটাযুক্ত জিনিসটা যাইব ওই সঙ্গে সঙ্গে নারী বুড়ো সিরিয়া আসমানে জমিনে জাহান্নামের মধ্যে চিৎকার দিবায় জাহান্নামের ফরিস্তা খালুয়া থাকার কারণে ওই জাহান্নামের ফরিস্তা জীবনে হুমতা নাই হুক নাউযুবিল্লাহ। এর লাগিয়া আমরা সবে প্রত্যেকজন মানুষে নবীজিয়া ফরমাইন ফরজে আইনিয়া তাকলো নিজরে জাহান্নাম তাকি বাসানি আর নিজের পরিবার পরিজন রে জাহান্নাম তাকির আগুন জাহান্নামের আগুন তাকি বাসাইয়া জন্নত লইয়া যাওয়া হুক সুবহানাল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
প্রতিজন মানুষে যেন নিজের বডিরে জাহান্নাম তাকে বাঁচাইয়া লইয়া যাইতাম, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার এখোয়ার হুনার থেকে আমলের তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন। واخي دعوانا ان الحمد لله رب العالمين، اللهم امين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. الله আপনার মায়ার মোহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আত ঘন্টা ফাতিছি। আল্লাহ আপনার পক্ষ দিয়ে অগুণিত দুরুদ আর সালাম, আর আমরা জমাতের খবর খান্তা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো নিমক হারাম গুনাহগার খেয়ে নয়। আল্লাহ আপনার জন্য তো টুকরা খান বইয়া আপনার মায়ার মোহব্বতের বান্দা করলো ইয়াত ঘন্টা ফাতিছি। আপনি আমরা জীবনের তাম গুনা খাতারে আপনি মাফ করিয়া দে। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, যদি আপনি আমাদেরকে মাফ না করো, আল্লাহ পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমরা মাফ করিয়া দিত। আল্লাহ আপনি আমরা জীবনের গুনারে মাফ করমাও। ইয়া আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নমুনা গুণা করলাম সারা জীবনের গুণার উপরে শর্মিন্দা করিয়া আল্লাহ আপনি আমরা মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া আল্লাহ বাকি জিন্দেগি খান আপনার গুলামের মধ্যে খাটাইবার তৌফিক দাও। আল্লাহ আপনি আমরার চিন্তা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ ই জমাত অনেক আছি খেউরার মা নাই খেউরার বাবা নাই। আল্লাহ কবর মধ্যে তো ইয়াদ খানতে ফাটিছি। আল্লাহ আমরা কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও। আল্লাহ জমিন দ্বারা আসুন হায়াতে তোর জীবাদান ফরমাও। আল্লাহ আয় মৌলাই করিম আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমাদেরকে জন্য জীবনা তৌফিক দে। আল্লাহ আল্লাহ আমরার দ্বারা আওলাদ দিস নেককার বানাও, দিনদার বানাও, মুত্তাকি পরহেজগার বানাও। ইয়া আল্লাহ আওলাদের খানে দুনিয়া আখেরাত তো শর্মিন্দা খান করিও না। আল্লাহ আয় মৌলাই করিম ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দিন নানি হর হরির খানদানোর জিন্দা মুদারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে। আল্লাহ আল্লাহ আপনি আমরার বিমার আজারে শিফা করিয়া দেও। আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী অকল আসন প্রত্যেকের বিমার আজারে শিফা করিয়া দেও। ইয়া রহমান রাহিমিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান অকল আসন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালেন সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আবার মুসলমানের যত যুবক খোলাছেন আল্লাহ ইটাই বার বার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও। আল্লাহ ইতার জান ও মালিবার ইসলামের হেফাজত করবাও। আল্লাহ ইতার মা সারিয়া বাবা সারিয়া ভাই বোন আওলাদ দখল সারিয়া বিদেশের জমিন যাই তারা হালাল রুদি তারা মালো মাল ফরমাও। আল্লাহ ইতারে আপনি হারাম রুদি তাকি বাসে রইবার তৌফিক দে। আল্লাহ এই দিনের মুজাহিদ গুন তারে কবুল ফরমাও, প্রত্যেকজন যুব সমাজে দিনের মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। আল্লাহ অনেক সময় দেখা দেয় অনেক যুবক লাশে বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া। ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ আল্লাহ ইতা বাড়িতে গিয়েছিল আশা ভরসা লইয়া বিদেশের জমিন দাইন ওলা সহি সালামতে মা বাবার কুলর মধ্যে তুমি ফিরাইয়া দিও। আল্লাহ আয় মৌলায় করিম, আল্লাহ ইতার হর নমুনার তিলর আশা আকাঙ্ক্ষার আপনি পুরা করিয়া দিও। ইয়া রহমান রাহিমিন, আপনি আমার অভাব ইয়কর অভাবরে দূর ফরমাও, করদার অকর করদরে আদায় করার তৌফিক দেও। মুসলমান জাতির হর নমুনার ষড়যন্ত্র তাকে মুসলমান জাতির হেফাজত ফরমাও। আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি
মজলুম মজলুম মুসলমানটা জালিমর জুলুম থেকে হেফাজত ফরমাও আল্লাহ মসজিদ মাদারিসের হেফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি এর হেফাজত ফরমাও আই মাওলানা কারীম আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন দিল রওনা দিয়ার রাস্তা ঘাটর হর নমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আপনি আমার প্রত্যেকের মকসুদ মন দিল পৌঁছাইয়া দিও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার এই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই আল্লাহ যেদিন মালাকুল মৌত আমার সামনে পৌঁছাইয়া দিবাই আল্লাহ নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম দোয়া গর করে ও বাদ দুবা ক জ দিল পর আসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওতুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।